হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর কিপিং কুল ইন দিস পিরিয়ড। আই উইল টেল ইউ বাই ইউজিং ইউর মোবাইল ফোন হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। সো লেটস কিক। সো আজকে আমি আসলে বাংলায় আপনাদেরকে ডিসক্রাইব করব সকল বিষয়গুলো, কিভাবে আসলে আপনি ইউজ মোবাইল ফোন ইউজ করে ইংরেজি স্পিকিং যেটা আছে সেটা ইমপ্রুভমেন্ট করবেন। তো প্রথমত হচ্ছে আমি কয়েকটা বিষয় সম্পর্কে বলি। একটু দেখুন, আমরা যখন হলো মোবাইল ফোন ইউজ করি তখন মানে অনেকটা আসলে আমরা ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে সবচেয়ে বেশি সময় দেওয়ার প্রবণতা দেখি। তো যেহেতু আমরা ওই ডিভাইসগুলো অনেক সময় ধরে ইউজ করার বা ইউজ করি আমাদের ডেলি লাগবে বা ইউজ করতে হয় যাই হোক না কেন, তো আমি আমার লাইফে যেটা করতাম আর কি সেটা হলো, অর্থাৎ 2019 সাল বা আমি 2020 সালের কথা যদি বলি, সেক্ষেত্রে আমার টাইমটাকে অনেক বেশি ইউটিলাইজ করেছিলাম, যেটার কারণে আসলে আজকে আমি এখানে। তো মোবাইল ফোন যেহেতু সবার হাতে রয়েছে, সবাই তার ইংলিশটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারতেছে না, তাহলে তাদের করণীয়টা কি এই নিয়ে আজকে আসলে আরো কিছুক্ষণ কথা বলবো, বিভিন্ন টিপস আপনাদেরকে শেয়ার করব। দেখুন, প্রথমত হচ্ছে আমাদের কিন্তু যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফেসবুক, ইউটিউব বা আপনার যে টিকটক রয়েছে, হ্যাঁ, এই তিনটা বা চারটা প্ল্যাটফর্মগুলোতে বেশি বেশি পরিমাণ বিভিন্ন ধরনের ইংলিশ কন্টেন্ট যে ফেসগুলো আছে, পেজ বা চ্যানেল, সেগুলোর সাথে অ্যাক্টিভ থাকতে হবে বা হচ্ছে জয়েন থাকতে হবে। সেক্ষেত্রে হলো আপনি রেগুলার হচ্ছে তাদের ভিডিওগুলো নিউজ ফিডে পাবেন। এখন যেটা হলো কি, আমরা যখন প্রতিদিন এই রেগুলার ভিডিওগুলো পাবো তখন সেক্ষেত্রে ওখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন প্লাস বিভিন্ন ধরনের বোকাব আমরা ওখান থেকে শিখতে পারবো। বিশেষ করে আমি যদি এখন একটা ওয়েবসাইট বা অ্যাপসের কথা বলি সেটা হলো পিন্টারেস্ট, এটা অনেক বেশি হেল্পফুল করছে আমাকে, বিশেষ করে যে কোনো নতুন বোকাব শেখার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ইডিয়মস ফ্রেজ বা কলোকেশন শেখার ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্পফুল করছে। সো আমি মনে করি আপনারা যে এই যে এখন যারা এই ভিডিওটি দেখতেছেন, এই ওয়েবস অ্যাপস বা সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, আপনারা আসলে একটু খুঁজলেই পাবেন, সব কিছু আছে ইন্টারনেটে। তো নিজের যেই ভালো লাগাটা সেটা আসলে নিয়ে আসতে হবে ইংলিশের প্রতি, তাহলে ইংলিশটাকে ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমার একটা জিনিসের খুব পছন্দ সেটা হলো লাইক বিভিন্ন সিরিজ দেখতাম, আমি বিভিন্ন ইংলিশের সিরিজ দেখতাম। তো সিরিজ দেখতে গিয়ে আমার অনেকটাই আসলে ইংলিশটাকে আমি নিজে ডেভেলপ করতে পেরেছি। তো এই ক্ষেত্রে হয় কি, যখন কোনো একটা জিনিসের প্রতি ভালো লাগা কাজ করে, ফর এক্সাম্পল ক্রিকেট অথবা হচ্ছে মুভি বা সিরিজ, আরও বিভিন্ন ধরনের যে কন্টেন্ট বা বিভিন্ন কিছু আছে সেগুলো ইংলিশে দেখার বা ইংলিশে শোনার বা দেখার ট্রাই করবেন, তাহলে কি প্রতিদিন যদি এই জিনিসটা করা হয় এন্ড অফ দ্য ডে আপনার মানে একটা ফ্লুয়েন্সি আসবে, জড়তা দূর হবে, স্পিকিংয়ে অনেকটা গতি আসবে। সো এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে আসবে, বাট একটা ওভারনাইট আমি আমি বলতেছি একটা রাত পার হওয়ার পর বা হচ্ছে একদিন কষ্ট করার পর এটা সাকসেসটা আসবে না, এটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, আই মিন এটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, অর্থাৎ প্রতিদিন যতটুকু সম্ভব ইংলিশের সাথে থাকার চেষ্টা করতে হবে, অর্থাৎ নিজেকে যে এনভায়রনমেন্ট সেটা ইংলিশের সাথে রাখতে হবে। অ্যান্ড কারো যদি মনে করে যে স্যার আমি তো ইংলিশের কিচ্ছু জানি না, তার মানে আমি মনে করি তার জন্য ফাউন্ডেশনটা মজবুত করার জন্য ইংলিশের যে কোনো একটা কোর্স তো করতে পারে, স্পিকিং হতে পারে, রাইটিং হতে পারে। স্পিকিং হলে তাহলে আমি মনে করি স্পোকেনের একটা কোর্স করলে তাহলে ফাউন্ডেশনটা মজবুত হবে, ওই ফাউন্ডেশনটা নিয়ে এবার হচ্ছে তার প্র্যাকটিস করতে হবে, তাহলে তার স্পিকিংটা অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হবে আর কি। তো এখন যদি কেউ চায় যে স্যার আমি কিভাবে আসলে ইমপ্রুভমেন্ট বা আমি কিভাবে আসলে পোস্টটা করবো, আমাদের ট্যালেন্টের দুইটা ব্রাঞ্চ,
উত্তরা এবং গাজীপুর। আমি আসলে গাজীপুরে থাকি এবং গাজীপুরের ব্রাঞ্চ থেকে আমি আসলে বেসিক স্পোকেনের যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে থাকি লাস্ট প্রায় 1 বছরের অধিক। এবং আমার যে প্রাইভেট টিউশন ছিল অলমোস্ট 5 ইয়ার্স আই হ্যাভ বিন টিচিং টু মাই স্টুডেন্টস, সো ইটস বিন আ লং টাইম, ইউ নো, ফর অলমোস্ট 5 ইয়ার্স। যেহেতু এই দীর্ঘ সময় ধরে আমি আসলে এই পেশায় নিয়োজিত, অনেকটা আসলে এক্সপিরিয়েন্স এবং অনেকটা আসলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমার আমার জানা আছে, সেগুলো আমি আপনাদেরকে দিব এবং আপনারা সেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে একটা ভালো স্পিকার হয়ে উঠবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, নো মোর টুডে, অ্যান্ড খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।